আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য করে শুনেন, খেয়াল করে শুনেন, আর দর কিছু করবেন না, বলে ঠিক আছে, লক্ষ্য করে শুনেন, খেয়াল করে শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে তোমার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, তুমি কেন কান্দো? আদি পিতা আদম আলাইহিসসালাম ডাক দিয়ে বলতেছেন, ও মাহবুব, জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি জান্নাত থেকে বের হয়ে গেছি, এই জন্য কান্দতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আদম রে আমি আল্লাহ তোমাকে তোমার বিবিকে আমি দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছি, তোমাকে আর তোমার বিবিকে দুনিয়ায় পাঠিয়ে দিচ্ছি, তোমরা দুইজন দুনিয়ায় চলে যাও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে জোড়াই জোড়াই সন্তান দান করব, জোড়াই 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 জোড়াই। আমরা তো সেই আদমেরই সন্তান, সুবহানাল্লাহ বলেন, আমরা সেই আদম আলাইহিসসালামের সন্তান। আমাদের প্রথম বাপের নাম কি বলেন? আমাদের প্রথম পিতার নাম আদম আলাইহিসসালাম, আর আমাদের দ্বিতীয় পিতার নাম, দ্বিতীয় পিতা, প্রথম পিতা আদম আলাইহিসসালাম, দ্বিতীয় পিতা মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সাহারা ডাক দিয়ে বলেছিলেন, আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে, তার গলায় মালা দিছে পাবো জান্নাতের চাবি, আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ইব্রাহিম নবী, আমার ঘুম ভাঙ্গাইয়া, তার গলায় মালা দিছি পাবো জান্নাতের চাবি, আমার ঘুম ভাঙ্গাইয়া দিছে রে ইব্রাহিম নবী, বলেন না সুবহানাল্লাহ।